আজকের এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশন থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে একাধিক শূন্য পদে রেজিস্টার পদে রিক্রুট করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে সো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বে লাইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক নোটিস ডাউনলোড করতে গেলে তোমাদের চলে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা গুগল কমে টাইপ করবে এমএসি ডাব্লিউবি ডট ও জি এটি সার্চ করি এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবে এখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এছাড়াও স্ক্রোল ডাউন করলে এখানে এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটি অপশন পেয়ে যাবে এবং এখানে ভিউ মোড বলে একটি অপশন থাকবে এই অপশানে তোমাদের একবার সিম্পলি ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করলে তোমরা আরেকটি পেজে চলে আসবে এবং এখানে দেখো তোমরা অপশন পেয়ে যাবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছ ইলেভেন অফ

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে সাব রেজিস্টার রিক্রুট করাচ্ছে এবং এখানে তোমরা তেইশটি জেলা থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইট থেকে কিভাবে আবেদন করবে কোন লিঙ্কে ক্লিক করতে হবে সেটা অবশ্যই ভিডিওর প্রথম পার্টে জানিয়ে দিয়েছি পারবে এছাড়াও এখানে সাব রেজিস্টার পদে রিক্রুট করাচ্ছে নাম্বার অফ ভ্যাক্যান্সির ক্ষেত্রে পাঁচটি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল ফর্টিন অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের অবশ্যই এখানে জানিয়েছে দেখো এ ডিগ্রি অর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন লাইক বিএইচ এম এস এম এস অর ডি এম এস এ ইনস্টিটিউশন সো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই কোর্সটি থাকতে হবে সাথে অবশ্যই পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেবে করতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে এবং মেন ফিমেল সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের বয়সের ক্ষেত্রে এসসি এসটি এস প্রার্থীদের বয়সের ছাড় থাকবে আবেদন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে যেটা দেখো জেনারেল ওবিসি প্রার্থীদের জন্য টোটাল অ্যাপ্লিকেশন ফিস দেখো রয়েছে তোমাদের দুশো টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এবং এস সি এস টি পিডাব্লিউডি প্রার্থী হয়ে থাকলে পঞ্চাশ টাকা আবেদন ফিস রয়েছে যেটা অনলাইনে আবেদন করার সময় তোমরা পেমেন্ট দিতে পারবে লাস্ট ডেট তোমাদের রয়েছে চার নয় দু হাজার বাইশ সাল পর্যন্ত অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারো বাকি ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে নোটিশের লিঙ্ক পেয়ে যাবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং লেটেস্ট চাকরির আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন